আমি প্রভাতী, আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন বাইরে রয়েছি। আমি এখন রয়েছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, যাচ্ছি কেরালা খুব অল্প দিনের জন্য, মাত্র দুদিনের জন্য যাচ্ছি কেরালা একটু পার্সোনাল কাজের জন্য। কিন্তু দুদিনে তো কেরালা ঘোরা যায় না, কিন্তু এত বছর যে আমি কেরালায় থেকেছি, আমার যে এত পুরনো স্মৃতি, সেগুলোকেই আমি ক্যামেরা বন্দি করব, আর সেগুলোই আমি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি ভালো লাগবে। আমাদের হোটেলে পৌঁছতে রাত প্রায় 11:30 বেজে গিয়েছিল, আর পরদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম যে কাজের জন্য আমাদের আসা। তো সেই কাজটা কমপ্লিট করার পর ভাবলাম যে যদি একটু চেনা জায়গায় হেঁটে ঘোরা যায় তাহলে তো ভালোই হয়। তো সেই জন্য আমরা হেঁটেই ফিরছিলাম, আর ফেরার পথে আমরা এই মন্দিরটা সামনে দিয়েই আসছিলাম। তো ভাবলাম মন্দিরটা একবার দর্শন করে যাই। আর এই যে দেখছো দুধারে যে ফাঁকা জমি, এই পুরোটাই হচ্ছে মন্দিরের প্রপার্টি, আর এই মন্দিরটা মেন রাস্তা থেকে একটু ভেতরে। তো ভাবলাম মন্দিরটা একবার তোমাদেরকে দেখিয়েই দিই। এই যে দেখো সামনেই হচ্ছে মন্দিরটা। এরকম মন্দির কেরালায় প্রচুর আছে, আর এই মন্দিরগুলোতে যখন বড় করে পুজো হয় তখন মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়, মেলা বসার অনেক হাতি আনা হয়, আর সেই হাতির মাথায় কিন্তু ভগবানকে বসানো হয়, সেটাও কিন্তু দেখার মতো। মন্দিরে পৌঁছে দেখি তখন মন্দিরে পুজো হচ্ছে, কিন্তু আমাদের মন্দিরে আসার কোনো রকম প্ল্যান ছিল না বলে আমি জিন্স টপ পরে বেরিয়েছিলাম, তাই আমি মন্দিরের ভিতর আর ঢুকলাম না, বাইরে থেকেই আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। কেরালায় ঘোরার জায়গা প্রচুর আছে, দেখার জিনিসও প্রচুর আছে, কিন্তু আমি বলবো যে কেরালার এই ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, যেরকম ওনামের সময় বা এইরকম মন্দিরে যে বিভিন্ন সময় বিভিন্ন বড় করে পুজো হয়, সেগুলো কেরালা আসার আগে যদি একটু খোঁজখবর নেওয়া যায় এবং সেই সময় তোমরা যদি এগুলো দেখো, আমি বলছি তোমাদের কিন্তু দারুণ লাগবে। মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এবার আমরা বাসে করে যাব মেরিন ড্রাইভ। এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। বাসে করে যেতে যেতে ভাবছিলাম এত সুন্দর পরিবেশ, চারদিকে এত গাছপালা, এত সবুজ, সত্যি মন ভরে যাচ্ছে। আবার যদি থাকার সুযোগ পেতাম
কতই না ভালো হতো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, তাই তো বারবার ফিরে আসতে ইচ্ছা করে এই কেরালায়। যেহেতু আমরা খুব কম সময়ের জন্য এসেছি আর কাল রাতেই আমাদের ফিরতে হবে, তাই আজকে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ। ওখানে আছে এর্নাকুলামের সব থেকে বড় হোলসেল মার্কেট, আর ওখানে যাচ্ছি কেরালা শাড়ি কিনতে। এই হচ্ছে সেই হোলসেল মার্কেট, এখানে তোমরা খুবই কম দামে সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে দোকান, এখান থেকেই আমরা কেরালা শাড়ি কিনব। এখানে বিভিন্ন রকমের কালেকশন আছে, চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই। আর এদিকে রয়েছে কেরালা শাড়ির কালেকশন, বিভিন্ন রকমের কালেকশন আছে, কিন্তু আমার যেহেতু সিম্পলের উপর পছন্দ, তাই সিম্পলের উপরই আমি কিনে নিলাম। শাড়ি কেনা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। হোলসেল মার্কেটে এসেছি আর সমুদ্রের ধারে যাব না সেটা তো হতেই পারে না। এখানে এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। সামনে সমুদ্র, এত গাছপালা, আর তার উপর পাখিদের কিচিরমিচির, সব মিলিয়ে দারুণ লাগে। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ সি, এখানেও সরকারি বোট আছে যেটাতে করে তোমরা এই সমুদ্রটা ঘুরতে পারবে।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।